আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো সকালবেলা ভ্যানগাড়ি থেকে কিছু সবজি আনা হয়েছে, সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে গোল বেগুন। এই বেগুনটা কিন্তু পুরে ভর্তা বানালে খেতে খুবই টেস্ট লাগে। তো আজকে আমি এই গোল বেগুন পুরে ভর্তা বানাবো। আর নিয়ে এসেছি দেশি আলু, এই আলুটাও কিন্তু ভর্তা খুবই মজা। আর এটি হচ্ছে করলা, আর এটি হচ্ছে তেজপাতা। আর নিয়ে এসেছি একটি মূলা, এই একটি মূলাই কিন্তু 1 কেজি ওজন হয়ে গেছে। তো এই মূলাটা নাকি খুব মিষ্টি, ভাত দিয়ে সালাদ হিসেবে খাওয়া যায়, তো সেজন্য আমি মূলাটা নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি গাজর, আর আমার খুব পছন্দের একটি সবজি, সেটি হচ্ছে বিচুওয়ালা সিম। এই সিমটি কিন্তু আমি খুবই পছন্দ করি, এই সিমটির তরকারি খেতে কিন্তু খুব টেস্ট, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর নিয়ে এসেছি পালং শাক, তো পালং শাকের তরকারিও খেতে কিন্তু খুব টেস্ট লাগে। আর এখানে দেখতে পারতেছেন মাছ, কিছু মাছ নিয়ে এসেছি, খুবই টাটকা তাজা মাছগুলো ছিল, তো সেই মাছগুলো নিয়ে এসেছি। এটি পুঁটি মাছ আর কই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসেছি, 3 ধরনের মাছ। আর এটি হচ্ছে আমি বেগুন পুরে ভর্তা বানানোর জন্য রেডি করেছি। তো আমি কিন্তু বেগুন পোড়া ভর্তাটা খুবই পছন্দ করি, সেজন্য আমি বেগুনটা একদম টাটকা থাকতে ফ্রিজে না রেখে কিন্তু এনেই বেগুন পোড়ে ভর্তা তৈরি করতেছি। তো আপনাদের কাছে কার কার বেগুন পোড়া ভর্তা ভালো লাগে সেটি কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বেগুন পোড়া ভর্তা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে। আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করব, সেজন্য আমি এর মধ্যে তেল, পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, আর এখন এর মধ্যে 1 1 করে হলুদ, মরিচ, লবণ সব কিছু অ্যাড করে দিব। তো আমি যে পেঁয়াজটা দিয়ে রান্নাটা করতেছি, এই পেঁয়াজটা কিন্তু খুবই বাজে একটা পেঁয়াজ। এই পেঁয়াজটা সহজে সিদ্ধ হয় না, আর লং টাইম ভাজলেও কিন্তু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় না, পুড়ে যায়, কিন্তু পেঁয়াজটা মচমচে হয় না ভাজা। তো খুবই বাজে একটা পেঁয়াজ পেঁয়াজটা আনা হয়েছিল। তো আজকে পেঁয়াজটা শেষ হলো, তো আর কখনো এই পেঁয়াজটা আনবো না, কারণ এই পেঁয়াজের তরকারিটা খেতে কিন্তু ভালো লাগে না, কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে। আর পেঁয়াজের মানে সহজে তো সিদ্ধই হয় না, রান্নার পরেও কিন্তু পেঁয়াজটা মুখে লাগলে খেতে কেমন যেন লাগে। তো তারপর কিন্তু আমি এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম, লবণটা অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটা দিয়ে কিন্তু কোনো মানে কিছুই ভালো লাগে না, ডিম ভাজতে গেলেও কিন্তু একদম আস্তে আস্তেই থাকে, মানে ডিমের ভিতরে কেমন যেন দেখতে লাগে। তারপর আর ভর্তা বা অন্য অন্য কিছু কিন্তু এই পেঁয়াজটা দিয়ে রান্না করলে কিন্তু তেমনটা ভালো লাগে না, তো তার জন্য পেঁয়াজটা অ্যাভয়েড করাই ভালো। তো বাজারে অনেক দেশি পেঁয়াজ উঠেছে এখন, সেই পেঁয়াজগুলোই ইউজ করা আসলে অনেক ভালো মনে করতেছি আমি, অযথা এত দাম দিয়ে এই পেঁয়াজগুলো কেনার চেয়ে না কেনাই আমি মনে করি ভালো। তো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি, যে পর্যন্ত আমার মশলাটার গায়ে তেল না উঠে আসছে সে পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। তো দেশি মুরগি আর দুটো পোলট্রি মুরগির পাও ছিল, সেটাও কিন্তু আমি পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। তো তারপর কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আজকে আমি এই মাংসের তরকারিতে কোনো আলু অ্যাড করলাম না, এভাবে আমি রান্না করব। তারপর এর মধ্যে আস্ত কাঁচামরিচটাও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এখন আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এরপর
ঢাকনা দিয়ে নেব, খুব ভালোভাবে ভেজে তারপর কিন্তু এর মধ্যে পানিটা অ্যাড করে দিব। আর ভিউয়ার্সদের নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে অনেক ভিউয়ার্স আছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখেই কিন্তু কমেন্ট করে, ভিডিওটির ভিতরে কি আছে বা কি টপিক নিয়ে কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু তারা না জেনে না বুঝে কিন্তু কমেন্ট করে। তো তাদেরকে বলবো যে আপনারা ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন বা কথাগুলো শুনবেন, আসলে ভিডিওটির তে কি টপিকে কথা বলা হচ্ছে বা কি করা হচ্ছে সেগুলো খুব ভালোভাবে দেখে তারপর আপনারা কমেন্ট করবেন। তো উল্টাপাল্টা কমেন্ট না করাটাই কিন্তু ভালো, কারণ আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি, সেগুলোর মধ্যে যদি আপনারা এভাবে ভিডিওটি না দেখে যদি কমেন্ট করে চলে যান তাহলে কিন্তু ভিডিওগুলো পড়ে বা দেখে আমাদের কাছে খুবই কষ্ট লাগে, ভালো লাগে না। আমি চাইবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি না দেখেন, 2-3 মিনিট যদি ভিডিওটি দেখেন তাহলে ভিডিওটি আসলে কি টপিক নিয়ে করা হচ্ছে সেটি আপনারা অবশ্যই ফলো করবেন, তারপর আপনারা কমেন্ট করবেন। আর অনেকে আছে তারা কমেন্ট করে বলে যে আমি আপনাকে বন্ধু করেছি, আপনি আমাকে বন্ধু করেন, তো তারা আসলে বন্ধু করে না, বন্ধু না করে কিন্তু কমেন্টে বলে যে বন্ধু করেছি। তো এগুলো কমেন্ট করা বন্ধ করুন, আপনাদের ভালো লাগলে আপনারা ভিডিও দেখবেন, ভালো না লাগলে ভিডিও দেখবেন না। আপনাদের তো আমরা জোর জবরদস্তি করে বলতেছি না যে আপনাদের ভিডিওটি দেখতেই হবে। তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু পানি অ্যাড করে দিয়েছি, এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে কয়েক মিনিট কুক করে আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।